বিধানসভা ডেপুটি স্পিকার নির্বাচিত সুকুমার হাসদা এই প্রথম কোন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এই পদে। এ নিয়ে কথা বলবো আশাবুল হোসেন আমাদের প্রতিনিধির সঙ্গে। আশাবুল, কি খবর এ বিষয়ে? দেখো, আজকে বিধানসভায় ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হলেন সুকুমার হাসদা। তিনি ঝাড়গ্রাম বিধানসভার তিনি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী। আজকে সর্বসম্মতভাবে তিনি নির্বাচিত হলেন। বাম, কংগ্রেস, বিজেপি সবাই আজকে তাকে সমর্থন জানান এবং বিধানসভার ইতিহাসে এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের কোন প্রতিনিধি তিনি এই পদে বসলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদ্যোগ, তাকে আজকে কার্যত সবাই প্রশংসা জানিয়েছেন এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটা মুখ্যমন্ত্রীর একটা মাস্টার স্ট্রোক। আজকে এমনকি বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ, তিনি আজকে সরকারের প্রশংসা করেন এই উদ্যোগের এবং দিলীপ ঘোষ বলেন যে এটা জঙ্গলমহলের প্রতি সুবিচার এবং আদিবাসী সমাজের একজন প্রতিনিধি, পিছিয়ে পড়া সমাজের একজন প্রতিনিধিকে এটা এই বিধানসভায় এইরকম একটি মর্যাদাপূর্ণ পদে পাওয়া গেছে, এটা গর্বের। এবং সেই সঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নান থেকে আরম্ভ করে সিপিএম এর বাম পরিশোধী দলনেতা সুজন চক্রবর্তী সকলেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। এবং সুকুমার হাসদা, তিনি 2011 থেকে তিনি বিধানসভা তিনি বিধায়ক রয়ে, এছাড়া 2011 থেকে 16 তিনি মন্ত্রী ছিলেন। আজকে তাকে তিনি সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হলেন। অমৃতা, ধন্যবাদ আশাবুল।